হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি আজকে হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র পার্ট এ এবং পার্ট বি এর প্রশ্নপত্র তার উত্তর নিয়ে আলোচনা করব ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেবে দেখো পার্ট এতে যে প্রশ্নগুলো এসে গেছে দু হাজার কুড়ি সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সুবিধার্থে আমি একবার করে বলে দিচ্ছি মিউজিয়াম বা জাদুঘরে প্রকারভেদ আলোচনা করো দুই নম্বরে উপনিবেশবাদ বলতে বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো ভারতে প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো ক্যান্টন বা অবদান মূল্যায়ন করো লক্ষ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উনিশশো ছেচল্লিশে নৌবেদ্যের কারণ ও তাৎপর্যলেখ উনিশশো পঞ্চাশের দশকে আন্তর্জাতিক রাজনীতি কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো অথবা টুমেন মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল এখন আমি পার্ট বি এর উত্তর এবং প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথমে আছে আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠা থেকে এটা হবে শেখ মুজিবুর রহমান তবে আমার মনে হচ্ছে সুরাবর্তী হতে পারে প্রশ্নটা নিয়ে কনফিউশনে আছি পরবর্তী প্রশ্ন হলো ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় উত্তর বি 1950 সালে ন্যাটো গঠিত হয় ১৯৪৯ সালে বার্লির অবরোধকারী দেশ হল রাশিয়া ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হল উনিশশো সালের ভারত শাসন আইন দ্বারা অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা হল ডক্টর বি আর আম্বেদকর মার্লিমেন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে মহাম্যাডাম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিউডোর বেকের পিটের শাসন আইন পাশ হয়েছিল সতেরোশো চুরাশি সালে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মর্শিদ কুলি খা এশিয়া কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন চীন এগারো নম্বর কোশ্চেনটা ম্যাচিং দিয়েছে এর উত্তর হবে সি মণিকুন্দলা সেন রচিত স্মৃতিকথার নাম কি সেদিনের কথা সাপটার পুরো নাম কি সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সুকর্ণ সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসির পঞ্চশীল নীতি স্বাক্ষরিত ভারত ও চীনের মধ্যে এটিও এক নম্বর স্তম্ভের সাথে দু নম্বর স্তম্ভ মেলাও এটা এ নাম্বার উত্তর হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক হল মৌলানা আবুল কালাম আজাদ ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী কোন গভর্নর জেনারেলের আমলে গৃহীত হয় বেন্টিং বন্দিবাসে যুদ্ধ হয়েছিল সালে সতেরো সর্বপ্রথম প্রদক্ষিত করে বার্থলোডিয়াচ বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হল থকিডিডিস বলা হয় এখন এসি কিউ এ চলে এলাম এগুলো একটু বিস্তারিত প্রশ্ন তোমরা বই দেখে একটু মিলিয়ে নেবে নতুন বিশ্ব বলতে কি বোঝো শ্বেতাঙ্গদের বোঝা বলতে বোঝানো হয় সালে গুরুত্ব প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে আত্মরাম পাণ্ডুরাঙ্গ কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে আঠারোশো সাতানব্বই সালে বিবেকানন্দ কে কবে সাম্প্রদায়িক নীতি ঘোষণা করে এটা তোমরা জানো র্যামসি ম্যাকডোনাল্ড উনিশশো মাহাদ মার্চ বলতে কি বোঝো এটা বই থেকে বের করে নেবে আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন এর উত্তর হবে হলো লক্ষ্মী স্বামীনাথন রশিদ দিবস কবে পালিত হয় এর উত্তর হবে হল উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি ফিদেল কাস্ত্রে কে ছিলেন কিউবার প্রেসিডেন্ট ছিলেন তিনি স্যার কি তোমরা বই থেকে মিলিয়ে নিও কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল এটা ইন্দ্রনেশিয়ার মাকালু দ্বীপপুঞ্জ ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল এর উত্তর হবে গোয়া কালিকোট এই সমস্ত জায়গায় কবে এবং কেন টাইপিং বিদ্রোহ সংগঠিত হয় টাইপিং বিদ্রোহ হয় আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত কেন হয় তোমরা একটু বই থেকে দেখে নিও আঠ উনিশশো চব্বিশ থেকে পঁচিশে ভাইকম সত্যাগ্রহ নেতৃত্ব কে দেন এর উত্তর হবে হলো নারায়ণ গুরু একশো দিনের সংস্কার কি ছিল একটু বই থেকে মিলিয়ে নিও রাওলার সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে এর উত্তর হবে গান্ধীজি উনিশশো সালে মিরার ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো এটা বিস্তারিত বই থেকে মিলিয়ে নেবে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিল সতীশচন্দ্র সামন্ত সুয়ে সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন এর উত্তর হবে হলো কৃষ্ণ মেনন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেল বেল্লা এই হলো আজকের বিষয় তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো যারা এখনো মেলায়নি বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভালো থেকো